আল্লাহ রাসূল হুজরি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল কোন ইহুদি অসুস্থ হলে নবীজি তাকে দেখতে যাইতেন তাকে সমবেদনা দিতেন সুবহানাল্লাহ বলা যাবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদেরকে আমরা মুসলমান আমরা মানুষ আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি বাড়ির পাশে একজন মানুষ না খেয়ে রাত্রিবেলা ঘুমাইছে আপনি খাইলেন তাহাজ্জুদ নামাজ পড়লেন বলেন আপনি কি ঈমানদার না আস্তে বলেন কেন জোরে বলেন না হ্যাঁ এটা বুঝে যাবে তসবিহ নিয়ে খালি জপলেই বেহেশত যাওয়া যাবে না মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি সাড়ে নয়শ বছর ধরে নূহ আলাইহিস সালাম মানুষদেরকে কালেমার দিকে ডাকছে আসো খোদার পথে আসো কেন আল্লাহ কয়জন মালিক কয়জন খালিক কয়জন রব কয়জন কে জোরে বলেন কে জিকির হবে কার সেজদা দেব কাকে প্রশংসা হবে কার আল্লাহ 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 এই জন্য আল্লাহ বললেন কুল হুজুর আপনি বলে দেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন ও ইমানদার আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানান সালাত আমি আল্লাহর জন্য নামাজ আমি আল্লাহর জন্য সুরের গোস্ত খাইয়া নামাজে দাঁড়াইলে যেমন নামাজ হয় না সুদের টাকা ঘুষের টাকা আর অন্যের টাকা জমি মাইরে টাকা অন্যের টাকা মাইরে খাইয়া দেয়া হজ আদায় করলে সারা জীবন কেন কাবা শরীফের গিলাফ দিয়েও যদি তারা কাফনের কাপড় করে কবরে দিয়ে দেন তারপরেও নাজাতের রাস্তা হবে না বুঝে যায় খালি ও আর শুনে গেলে চলবে না পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় ঘুরলে বেহেশত যাওয়া যাবে না আরো কাজ আছে আরো কাজ আছে বা মন খারাপ করবেন না এগুলি আমাদের দেশে অহরহ চলতেছে আছে অহরহ চলতেছে মানুষ মনেই করে না ভাইয়ের জমি ভাই মাইরে দিচ্ছে কত বোন আছে ভাই জমি বুঝাই দেয় না কি কথা কর না বহু বোন আছে ভাই জমি বুঝাই না ভাই জমি দিবি না ফরে নিস ফরে নিতে নিতে যখন ব্রাহ্মণবাড়িয়া শহরের জমির দাম বেড়ে গেছে শতক মনে করেন যে ৩০ লক্ষ টাকা শতক কাঠা ৩০ লক্ষ টাকা হয়ে গেছে তখন ভাই চিন্তা করে এটা দেওয়া যাবে না বললাম আর কি একটা উপমা দিলাম ৩৫ আছে ৪০ আছে জায়গা বুঝিয়ে তো ভাই তখন চিন্তা করে না ওরে দেওয়া যাবে না বাস বোনের বাস মেরে দিচ্ছে ভাই দিবি না ফরে নিস ফরে নিস বলতে বলতে ভাই কবরে চলে গেছে কিন্তু বোনের জমি বুঝাই দেয় না আহা কবর বড় কঠিন জায়গা বাপ চলে যেতেই হবে কেউ এখান থেকে বেঁচে যাওয়ার কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক না বেটে কেউ নাই কুল্লু নাফসিং দাইকাতুল মাউত মরণ কি হবে আহা এটা কত বড় কঠিন আমি আপনাকে বুঝাচ্ছি আল্লাহর নবী বললেন মরণটা এত জটিল এত কঠিন একটা উটকে যদি তুমি চামড়া সালাও জীবন তো একটা উটের চামড়া সেলাইলে যেমন কষ্ট হয় একটু কল্পনা করেন আপনার শরীর থেকে আপনাকে হাত পা বেঁধে একজন চামড়া সরাচ্ছে ছুরি দিয়ে পুরা শরীরের চামড়া ছিঁড়াইলে যেমন কষ্ট হয় একটা উটের যেমন কষ্ট হবে নবীজি বলেন মাত্রে
একশো বার উট থেকে চামড়া সিলাইলে জীবন তো একটা উটের যেমন কষ্ট হয় মৃত্যুটা ওই রকম ভয়াবহ মরণ ওই রকম ভয়াবহ একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধ দালান ঘর মন আমার কেন বাঁধ দালান ঘর সদাগর ভাই হাজি সাহেব মনে কিছু নিয়েন না আমার দেশের অধিকাংশ ধনীরা মাহফিলে বসে না ধনী ছেলেরাও মাহফিলে আসে না মনে কিছু নিয়েন না কিন্তু আমি কষ্টের সাথে বলতেছি কার উপর যদি পড়ে যায় মন খারাপ করবে না অধিকের কথা বলছি আসে না তার কিন্তু না অধিক এই ব্রাহ্মণবাড়িয়া শহরে যে কয়জন ধনী আছে দেখবেন তো কয়জনের ছেলেরা মাহফিল দেয় দেখান আমাকে কয়জনের ছেলেরা মাহফিল দেয় দেখান মাহফিলে তারা বসে না এদের চিন্তা হলো আমি যে মাহফিলে বসবো আমার ক্রেডিট আছে না ইস তোরে যখন কবরের মধ্যে ফেরেশতারা হান দেয় গুতাইবে কি কথা কন না কা ফেরেশতারা যখন এই বাটাম সালাম দিবেন আমাদের ফরিদপুরের ভাষায় বাটাম সালাম যখন বাটাম সালাম দিবে তখন আর ক্রেডিট থাকবে না নেতাগিরি চলবে না পয়সা দিয়ে কাজ হবে না বংশ দিয়ে কাজ হবে না ওই আপনার পয়সা দিয়ে কাজ হবে না বিরাট বড় শিক্ষিত প্রিন্সিপাল চ্যান্সেলর ডক্টর ডাক্তার আর বক্তা তক্তা কোনো কিছু দিয়ে সেদিন কাজ হবে না আল্লাহর দরবারে ক্ষমা ছাড়া কোনো রাস্তা নাই নবীর কদম ছাড়া উম্মতের উপায় নাই কথা কন ঠিক কিনা মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি নুহুরবি 950 বছর ধরে দাওয়াত দিল উম্মতরা কয় না মানি না সারা গরিব যারা ছিল তারা মানছে কারা জোরে কন কারা আমার নবীর কালেমা আগে কবুল করছে কারা গরিব গরিব জোরে কন না মারহাবা এই যে আমাদের শ্রেণীতে দেখবেন যারা গরিব তারা নবীরে বেশি ভালোবাসে রসুলের কথা শুনলে তাদের কলিজা বড় হয়ে যায় তাদের মজা লাগে ভালো লাগে আমার দেশের কিছু পয়সাওয়ালা ধনী ব্যক্তি আছে এরা চিন্তা করে বলো চলো তোরা মাহফিলে বসে দেয় অশিক্ষিত বরবার ওরা বুঝে না এর লেগে খিচুড়ির লেগে বয়ে থাকে ওরা ওরা খিচুড়ির জন্য বসে থাকে আমরা খিচুড়ির জন্য বসে থাকি আল্লাহর মাহফিলের জন্য যে খিচুড়ি রান্না হয় ওটা দুনিয়ার কোনো খাবার নয় ওটা বেহেশতের খাবার মুসলিমে থাকলি তো পাবি এবার জান খুব মনোযোগ দিয়ে হযরতে নূহ নবী 950 বছর পরে আল্লাহকে বলেন আল্লাহ ও প্রায় 800 বছর ধরে দাওয়াত দেওয়ার পরে বলেন আল্লাহ ওরা তো আর মানিল না ওরা ধনী যারা আছে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গরিব যারা আছে তাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করে আল্লাহ এই 800 বছর ধরে দাওয়াত দিলাম একটা লোক মানিল না আল্লাহ এবার তুমি একটা শাস্তি দাও গজব পাঠায় দাও আর এই জাতির ভিতরে আমি দাওয়াত দেব না হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন নূহুর একটা গাছ লাগাও মারহাবা কন কি লাগাও নূহ আলাইহিস সালাম একটা গাছ লাগাইলেন কাফের রাইসে বলো নূহ কি করো বলে গাছ লাগাইতেছি বলে গাছ দিয়ে কি হবে এই গাছ বড় হবে এই গাছ কাইটা তক্তা বানায় জাহাজ বানাবো জাহাজ মানে আমার উম্মত নিয়ে আমার আপন জনলে আমি থাকবো মহাপিল আপন আসবে ওরা হাসে আর কয় হায় পাগল হয়ে গেছে নূহ ওরা হাসে খুব পাগল হয়ে গেছে নূহ পাগল হয়ে গেছে ওরা হাসছিল তো ওরা সেদিন হেসেছিল কিন্তু ওদের হাসিটা বেশি দিন টিকে নাই ইমানদাররা সেই দিন নূহ নবীর সাথে কষ্ট করে আজও তারা নূহ আলাইহিস সালামের সাথে জান্নাতের মধ্যে ঘুমাইতেছে দুনিয়ার সামথিং কষ্টটা একটু স্বীকার করে নিবেন বাপ আবাদুন আবাদ জান্নাতের মেহমান হয়ে ঘুমাইতে পারে আহা হযরত নূহ আলাইহিস সালাম বলল তোমরা হাসা গাছ লাগাইলেন 100 বছর পর্যন্ত গাছটা বড় হলো সুবহানাল্লাহ বলবেন কত বছর
আপনাদের এলাকায় 100 বছরের গাছ আছে সহসা পাওয়া যাবে না দুই একটা আম গাছ বট গাছ এগুলো থাকতে পারে তো এটা দূরবর্তী কোন কোন বিশেষ বিশেষ জায়গা সরকারি ভাবে এগুলি সংরক্ষণ করে রাখছে এগুলি বিশেষ বিশেষ প্রকার আমাদের বাড়িতে একটা বেল গাছ আছে আমার দাদার বাপের লাগালো হ্যাঁ খুব টেস্টের বেল এখনো খাই বেল ধরে এখনো কাটি না মা বলছে কাটিস না থাক থাক স্মৃতি মুরব্বীদের এখনো আছে খুব বেল খুব মজার বেল আর কি আমাদের সারা এলাকার ভিতরে এই বেলের মতো এত মজার টেস্টি বেল নাই দাদার বাপ লাগাইছিল আমার দাদার বাপ ছিল মোল্লা মোল্লা মানে 10 গ্রামের মোল্লা বিচার আচার করত আর খুব জমিদার লোক ছিল আর কি 400 একর সম্পত্তির মালিক ছিল অনেক সম্পদ ছিল ব্রিটিশ আমলে তো খুব মনোযোগ দিয়ে এই যে কথা বলছিলাম তো ওই বিশেষ বিশেষ গাছ আছে 100 বছর পর্যন্ত একটা গাছ বড় হইল সুবহানাল্লাহ বলবেন কত বছর নূহ আলাইহিস সালাম তাদেরকে মানে প্লাবনের সংবাদ দিয়েছিল 100 বছর আগে কিন্তু ঘটনা ঘটতেছে 100 বছর পরে আল্লাহু আকবার বলবেন ঘটনা 100 বছর আগে গাছ বড় হলো 100 বছর নূহ আলাইহিস সালাম 100 বছর পরে ঘটনা ঘটবে 100 বছর পরে আমার নবী খন্দকের খাল খনন চলতেছিল 10 ফিট চওড়া একটা পাথর পড়ল 10 ফিট চওড়া 10 ফিট দৈর্ঘ্য একটা পাথর অ্যাটেনশন খুব মনোযোগ দেন পাথরটা অনেক বড় 10 ফিট লম্বা 10 ফিট ডিপ একবারে দৈর্ঘ্য 10 প্রস্থ 10 এই পাথর বর্তমানে সরাইতে হলে অনেক বড় ক্রেন লাগবে অনেক ঘটনা পটনা আছে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ 3 কিলোমিটার রাস্তা বিরাট বড় খাল যদি পাথর সরাইতে না পারি কাফেররা পাথরের উপর দিয়ে এসে আমাদেরকে আক্রমণ করবে এখন পাথর সরানোর দরকার আল্লাহর নবী বলেন তোমরা আমার জন্য একটা হাতুড়ি আনো আল্লাহর নবীর কাছে হাতুড়ি আনা হলো নবীজি পাথরের কাছে গেলেন আস্তে করে বিসমিল্লাহ বলে পাথরের মধ্যে বাড়ি মারলেন একটা পাথরে বাড়ি মারার সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে আগুন বের হলো আগুন বের হওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা তিনটা ভাগে ভাগ হয়ে গেল আরো জোরে আল্লাহ আপনারা যদি এত বড় একটা পাথর দিয়ে আর যদি দুরমুজ দিয়ে ভিড়ে তো ভিড়ে হবে পারবেন না তিন টুকরা হয়ে গেল ছোট্ট একটা বাড়ি দিলেন আগুন বের হয়ে গেল নবীজি বলেন রোম সাম্রাজ্য বিজয় হবে কোন সাম্রাজ্য ঘটনা ঘটতেছে 30 বছর আগে 30 বছর পরে ঘটবে ঘটনা নবী 30 বছর আগে বলে দিচ্ছে রোম সাম্রাজ্যের বিজয় হবে রোমান সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে এরপরে আরেকটা বাড়ি মারলেন বাকি খণ্ডগুলি আরো তিনটা করে খণ্ড হলো নবীজি বললেন পারস্য সাম্রাজ্যের বিজয় হবে কাফেররা হাসি আর কয় দেখছো মুহাম্মদ মূর্খ মুহাম্মাদের উম্মতর মূর্খ যারা নিজেরাই বাঁচতে পারে না খাইতে পারে না ভাত পেটে ভাত নাই এরা বলে রোম সাম্রাজ্য বিজয় করবে এরা বলে পারস্য সাম্রাজ্য বিজয় করবে এরা পাগল হয়ে গেছে কিন্তু ঘটনা ঘটল 30 বছর আগে আর বিজয় হলো 30 বছর পরে একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হওয়া লাগবে কি হওয়া লাগবে মানুষ হইতে হবে সুরতে মানুষ হইলে হবে না অরিজিনাল মানুষ হইতে হবে সুরতে বহুত মানুষ আছে বহু মানুষ মানুষের অভাব নেই দেশে বহু মানুষ হয়েছে সুরতে কিন্তু অরিজিনাল মানুষ পাওয়া বিরাট বড় মুশকিল হয়ে গেছে খালি টাকা আওলাদ দিয়ে দেখেন কি কথা কর না কে খালি টাকা আওলাদ দিয়ে লাগবে আপনার মেয়েকে রাস্তায় একটু রাত্রিবেলা 12টার সময় ছেড়ে দিয়ে তে বুঝবেন যে মানুষ কোথায় আছে দেখবেন মানুষ কারে কয় মানুষ হযরত নূহ আলাইহিস
বছর আগে গাছ লাগাইলেন ঘটনা ঘটবে 100 বছর পরে 100 বছর ধৈর্য ধরলেন নূহ নবী 100 বছর পরে গাছটা অনেক বিরাট বড় হয়ে গেল আল্লাহর পয়গম্বর গাছটা কাটলেন কাটার পরে তক্তা বানাইয়া সেই গাছ ছিল শাল কাঠ শাল বা সেগুন যেটা বলে সেগুন সেগুন গাছের কাঠ এটাই কাঠ দিয়ে নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইছিলেন একবার জোরে বলা যাবে কি মারহাবা কি গাছ সেগুন 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 গাছের কাঠ এই কাঠ দিয়ে নূহ নবী নৌকা বানাইলেন বিরাট বড় নৌকা নৌকাটা কত বড় ছিল জানেন নি নৌকাটা ছিল তিন তলা বিরাট বড় নৌকা তিন তলা ছিল 40 হাত পর্যন্ত উঁচু ছিল নৌকাটা আল্লাহ নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতে লাগলেন তখন কাফেররা আয়েশা বলতেছে হাই হাই ও নূহ করো কি বলে নৌকা বানাচ্ছি মহাপ্লাবন হবে সারা পৃথিবী প্লাবনে ডুবে যাবে সেই জন্য এই নৌকার ভিতর আমার প্রিয়জন নিয়ে আমি উঠবো আমা আল্লাহ নির্দেশ প্রদান করেছে ওরা সেই দিন হাসতে লাগলো আর কয় হাই হাই নূহ পাগল হয়ে গেছে ওরা সেই দিন বুঝে নাই নূহ সত্য বলতেছে আল্লাহর নবী উম্মতকে বলেন উম্মত তোমরা শোনো পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিয়ামত আসবে কিয়ামতের আগে ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে ফরাত নদীর ভিতরে একটা স্বর্ণের পাহাড় আসবে এই স্বর্ণের পাহাড় নিয়ে সারা পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে যাবে সারা পৃথিবীর যুদ্ধের ভিতরে 10 জন মানুষের ভিতরে 9 জন মারা যাবে অর্থাৎ হাদিসের কারিমার ভিতরে আসছে 100 জনের মধ্যে 99 জন মারা যাবে একজন মাত্র দুনিয়াতে বেঁচে থাকবে ইমাম মেহেদী আসবে ইমাম মেহেদী আসার আগে বর্তমানে ইরাকের পাশে যে ফোরাত নদী যে ফোরাত নদীর পাশে ইমাম হুসাইন সপরিবারে শহীদ হয়েছিলেন ওই ফোরাত নদীর পানি তাদেরকে দেওয়া হয় নাই ওই ফোরাত নদীর মধ্যে একটা স্বর্ণের পাহাড় বেশি আসবে নবী বলেছেন সহি বুখারীর হাদিস স্বর্ণের পাহাড় বেশি আসবে এই পাহাড়কে কেন্দ্র করে সারা পৃথিবীর মধ্যে একটা বিশ্বযুদ্ধ হবে এই বিশ্বযুদ্ধের ভিতরে 100 জনে 99 জন মারা যাবে 10 জনে 9 জন মারা যাবে মাত্র একজন বেঁচে থাকবে তার মানে বোঝা গেল পৃথিবীতে বর্তমানে মানুষ আছে 800 কোটি এখন যদি ফোরাত নদীর মধ্যে পাহাড় বেশি ওঠে তাহলে এই কালকে দেখি যুদ্ধ শুরু হয়ে যাবে এই যুদ্ধে মানুষ মারা যাবে 1 কোটিতে 100 কোটিতে মানুষ বাঁচা থাকবে মাত্র 1 কোটি বাকি 99 কোটি মারা যাবে 800 কোটিতে মাত্র পৃথিবীতে মানুষ বেঁচে থাকে 8 কোটি আর বাদ বাকি 900 কোটি মানুষ মারা যাবে 792 কোটি মানুষ মারা যাবে যুদ্ধ করতে করতে মারা যাবে তাহলে এবার আপনি বুঝেন তো কি পরিমাণে যুদ্ধ হবে এই ফোরাত নদী ভেসে আসার আগে আরো কিছু আলামত আছে বলবো হ্যাঁ কষ্ট হচ্ছে বলবো এইগুলি আমাদের ডানে বামে সামনে পিছনে চলমান ও নবীর উম্মতরা ভালো করে শুনেন আরো কিছু বলবেন হুজুর কি চলমান আরেকটা হলো নেশা নেশা কেমন বুঝাইতে সহি বুখারী তারছে নবী বললেন উম্মতেরা ইমাম মেহেদীর অপেক্ষা করতে থাকো যখন মানুষেরা নিত্য নতুন নেশা বের হবে আর নতুন নতুন নাম দিয়ে তারা এই নেশা দ্রব্য খাবে বিক্রি করবে এই নেশা দ্রব্য বিক্রি করা খাওয়াটাকে তারা কোনো পাপের কাজ মনে করবে না আজকে যারা সুদের টাকা দিয়ে ঘুষের টাকার কথা বলতেছি নেশার টাকা গাঁজা আফিম আর হিরোইন এইগুলি বিক্রি করে যারা গরুর গোশত খায় ওই কুত্তার গোশত ওই গরুর গোশতের মধ্যে তফাত নাই কথা বুঝুন নাই মনে হয় গাঁজা বেশি যে গরুর গোশত কিনে খায় ওই কুত্তার গোশত আর গরুর গোশতের মধ্যে তফাত নাই বুঝে কবরে যাবে বুঝে কবরে যাওয়াটা জরুরি এখানে ওয়াজ শুনতে আসছি ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে ঠিক কিনা এইগুলি কিয়ামতের আলামত নবী বলছেন ইমাম মেহেদীর অপেক্ষা করো তোমরা যখন নেশাটাকে মানুষ নেশা মনে করবে না ঠিক তো তাই হইছে কি কথা খারাপ বলছি নাম কি কি আছে একটা হলো গাজা একটা বাবা নাম দিল কি রে ওরে ফিরানোর দরকার বাবা নাম দিছে চিন্তা করুন কত বড় নিকৃষ্ট বাবা না এটার নাম হলো ইয়াবা
নাম কি ইয়াবা একটার নাম হলো গাজা আরেকটার নাম ইয়াবা আরেকটার নাম ফেন্সি আরেকটার নাম হিরোইন আরেকটা আবার নতুন করে একটা নেশা আইছে এই নেশা আপনার নাকের মধ্যে দিয়ার পরে আপনি সবকিছু তার টাকা পয়সা সোনা দানা জনে যা আছে সব দিয়ে দিবেন আপনি কিছুই বুঝবেন না ঘুম পাড়ায় রাখবে আপনাকে আরামের ঘুম ঘুমাইতেছেন নতুন নতুন এইগুলি আসছে নবীজি বললেন নতুন নতুন নামে আসবে নেশা থেকে তার নেশায় মনে করবে না শোনো আমার উম্মতরা কিয়ামতের আলামত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগে শুনে এগুলি ঘটতে থাকবে আর তোমরা তখন জানো শুনবা আকাশ থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবে নিত্য নতুন নতুন রোগ আসবে মানুষের হায়াত কমে যাবে মানুষের জীবনে কোনো বরকত পাবে না খাবারে বরকত হবে না জীবনে বরকত হবে না সুখ শান্তি খুঁজে তারা পাবে না এই অবস্থা বর্তমানে চলতেছে ভয়াবহ অবস্থা ও বাবা মুসলমান বড় কঠিন সময় বড় কঠিন নেশা যারা করে নেশার টাকা দিয়ে যারা গরুর গোশত কিনে খায় ওই শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাত নাই বাজান মুসলমান কবরে যাওয়া লাগবে বহু নেশাখোর কবরে চলে গেছে আজ পর্যন্ত তাদের কবরের পাশে কেউ দাঁড়ায় নাই বহু মানুষ কবরে চলে গেছে কবরের পাশে কেউ দাঁড়ায় নাই এই অঞ্চলের এমপিও কবরে চলে গেছে কবরের পাশে আজ কেউ যায় না কথা কন না কা আগে যারা এমপি ছিল তারা কবরে চলে গেছে আজকে তারা কবরের মধ্যে কোনো ক্ষমতা নাই তাদের কবরের পাশে আর কেউ যায় না কি কথা কন তাদের কবরের পাশে আজ কেউ যায় না কারণ কি কি জন্য যায় না যায় কোনো লাভ নাই বাংলাদেশের অর্থমন্ত্রী সাবেক ওই আব্দুল বাল আব্দুল মুহিত যতদিন অর্থমন্ত্রী ছিলেন ততদিন মানুষ তার কাছে গেছে অর্থমন্ত্রী শেষ হয়ে যাওয়ার পরে যখন অসুস্থ হয়ে হসপিটালে তারা কেউ দেখতেও যায় না বাস্তবতা থেকে বলতেছি একবারে বাস্তবতা থেকে বলতেছি ফিরে আসেন আপনি আল্লাহর দিকে ফিরে আসেন আপনি রসুল করিমের দিকে ফিরে আসেন আপনি ইনসাফের দিকে ফিরে আসেন আপনি ন্যায়ের দিকে ফিরে আসেন আপনি হালালের দিকে আপনি ফিরে আসেন আপনি ফিরে আসলে তা আপনারই লাভ হবে ভাই আপনি যদি ফিরে আসেন আপনার লাভ হবে ফিরে আসেন ফিরে আসেন ফিরে আসেন তোরা কে যাবি নবীর নৌকাতে আয় বলেন তোরা কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাঠি রই নৌকা খানি রূপকাঠি রই নৌকা খানি নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর নৌকাতে ফিরে আসেন আপনি আপনার ফিরে আসাটা বড় জরুরি না আসলে আপনি বড় বিপদের মধ্যে পড়ে যাবেন কবর বড় কঠিন জায়গা কেউ আপন হবে না সেই দিন কেউ আপনার আপন হবে না যিনি আপনাকে দেখতে আসবেন তিনি নবী অ্যাটেনশন আপনাদের এলাকায় 100 বছর আগের কবর আছে না নাই কবরে কি কোনো লোক যায় যায় না কারণ ছেলে মারা গেছে নাতিরাও বৃদ্ধ হয়ে গেছে নাতির ঘরের পুতিরাও কাজের চাপে মনে নাই সেই পূর্বপুরুষ অনেক কষ্ট করে জমি জমা রেখে গিয়েছিল সেই জমিন তো আজকে নাতির ঘরের পুতিরা খায় তারপরেও তো তারা তাদের কথা মনে নাই ভুলে গেছে তাদের কবরের পাশে দাঁড়ানোর সময় হয় না বন্ধুরে তেলিয়া নগরবাসী আগামী দিন আমাদের পালা আসবে 100 বছর পরে আপনার আমার কবরের পাশে কেউ যাবে না যদি তাই মনে করে থাকে তাহলে আর দুনিয়াতে মানুষ ঠকাবো না অপরের ক্ষতি করব না আমি নামাজ সারবো না হারাম খাবার আমি আর খাবো না আল্লাহর নবীর মহাব্বত থেকে জুদা হব না আল্লাহর নবীর তরিকা থেকে আমি জুদা হব না নবীর মহাব্বত থেকে আমি জুদা হব না কলিজার ভিতরে নবীর মহাব্বত নিয়ে যদি কবরে চলে যান সন্তান আপনাকে ভুলে যাবে বিবি ভুলে যাবে নাতি নাতকুরা ভুলে যাবে নাতির ঘরের পুতিরা ভুলে যাবে গ্রামবাসী ভুলবে বন্ধু বান্ধব ভুলবে সবাই ভুলে যাবে কিন্তু কবর আপনাকে দেখার জন্য রহমাতুল লিল আলামিন নবী আসবে কি কথা কোন ঠিক না বেঠি নবী সারা উপায় নাই ভালোবাসলই নবীকে বেশে যান
পক্ষ নিলে নবীর পক্ষ নিয়ে যান দল করলে নবীর দল করে যান জীবন দিলে নবীর জন্য দিয়ে যান আদর্শ করলে নবীর আদর্শ করেন নবীর জন্য নিয়মে পোশাক আপনি পরেন চুল আপনি নবীর নিয়মে কাটেন জীবন আপনি নবীর নিয়মে চালান নবীর তরিকায় যদি নিবর জীবন চালাইতে পারেন এই জীবনের চাইতে দামি জীবন আর দুনিয়াতে নাই কথা কোন ঠিক কিনা আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কি বলছিলে আমি সেদিন বলবো আল্লাহ মানুষ যাতে আমার অনেক বড় বক্তা টক্তা কয় তার জন্য ওয়াজ করছিলাম কি উপায় হবে বলেন তো কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আমল নিবে ঈমান নিবে ইকিন নিবে কিন্তু জাহান্নামে চলে যাবে বলতেছি আপনাকে তিন শ্রেণীর মানুষ আমল নিবে ঈমান নিবে ইকিন নিবে কিন্তু জাহান্নামে চলে যাবে তিন শ্রেণী এক নম্বরে আলেম আলেম আমরা আমরা আমরার কথা আগে কই আমাদের কথা আগে বলতেছি আল্লাহ ডাক দিবে ও আলেম মাওলানা ফরিদি মহেশ্বরের মাঠে আসছো মানুষকে দিনের নসিহত দিয়েছো আমি কোরআনে বলেছিলাম ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার দুনিয়ার ভিতরে এক জামাত মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে মানুষকে ডাকবে ভালো কাজ থেকে ডাকবে খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখবে সুবহানাল্লাহ কি বলা যাবে এক জামাত মানুষ থাকবে এ জামাত মানুষের ভিতরে একদল জামাত তারা ওলি আল্লাহরা শাহজালাল রহমাতুল্লাহ আলাই এই জমিনের ভিতরে কালেমার দাওয়াত দিয়েছেন কাউকে ধমক দিয়ে দেন নাই কারো মাথায় বাড়ি দিয়ে দেন নাই কারো অন্তরে কষ্ট দিয়ে দেন নাই কারো বারে আগুন লাগায় দেন নাই ভালোবাসা দিয়ে দিয়ে কারামত দেখায় 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 এই জমিনের কোটি কোটি মানুষকে কালেমা পড়াইছে কথা কোন ঠিক কিনা ওলি আল্লাহদের অবদান ভোলা যাবে না স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল বাংলাদেশে কারা মুক্তি যোদ্ধারা যখন মুক্তি যোদ্ধারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল তখন কি জীবনের মায়া ছিল না দেশের মায়া ছিল বেশি জীবনের চাইতে দেশটাকে বেশি ভালোবাসছে ঠিক কি না এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আপনারা ভাববেন হুজুর মনে আম লিক করে না আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিল না আমার বাবাই ছিল যুদ্ধকালীন সময় বহু হিন্দুদেরকে এনে পাঞ্জাবি পরে টুপি পরে আব্বা ঘরের ভিতরে লুকায় রাখত বাসে এখন অনেক হিন্দুরা যারা জানে আমার অনেকে গেলে চিনলে আমার আয়রনের টাকাটাও নেয় না আপনি সে মোল্লার ছেলে না নেয় না সম্মান করে আয়রনের টাকা অনেক সময় নেয় না কাপড় না টাকা লাগবে না মোল্লা যে ছেলে না সম্মান করে খুব মনোযোগ দিয়ে ওই সময় যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা নিজের জীবনের চাইতে দেশের মায়া অনেক বড় মায়া ছিল এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না কিন্তু মনে নাই ভুলে গেছি বহু মুক্তিযোদ্ধা রিক্সা চালায় খেয়ে মারা গেছে
কি কথা কন না কেন বহু মুক্তিযোদ্ধা টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মারা গেছে যদিও বর্তমানে একটা সিচুয়েশনে সম্মান দিছে এটা ভালো দিক কিন্তু বহু মুক্তিযোদ্ধা না খেয়ে খেয়ে মারা গেছে বাস্তবতা থেকে বলতেছি আপনি যেই বংশের ছেলে হন না কেন মুক্তিযোদ্ধা আমার দেশের শ্রেষ্ঠ সন্তান এটা মানতে হবে আপনি যেই দল করেন না কেন যেই বংশের যে এলাকার হন না কেন দেশের জন্য যারা জীবন দিয়ে লড়াই করে চোখ দিয়ে হাত পা হারাইয়া অত্যাচার সহ্য করে এই জমিন যারা স্বাধীন করলো ওরাই আমার দেশের সূর্য সন্তান ওরাই আমার দেশের শ্রেষ্ঠ সন্তান ঠিক অনুরূপ মনে রাখবেন কালেমার দাওয়াত দিতে যাইয়া আল্লাহর ওলিরা গাছের নিচে ঘুমাইয়া বেদিনদের অত্যাচার সহ্য করিয়া আগামী দিন কি খাবে চিন্তা তাদের ছিল না আমি ফরিদ হিসাবে আপনারা খাবেন যাওয়ার সময় হাদিয়াও দিয়ে দিবেন কিন্তু সেই দিন তারা ওয়াজ করেছিল কোথায় খাবে কোথায় ঘুমাবে চিন্তা ছিল না জঙ্গলের মধ্যে বাসা বেঁধে পাহাড়ের গুহার মধ্যে ঘুমাইয়া গাছের নিচে ঘুমাইয়া খোলা আকাশের নিচে ঘুমাইয়া রোদ বৃষ্টি জ্বর আর তুফান অপেক্ষা করে খেয়ে না খেয়ে গাছের ছিলার ছাগল ছাল আর বাকল গাছের পাতা খেয়ে জমিনে কালেমার দাওয়াত দিয়ে যারা ঘুমাইলো এদের সমালোচনা যারা করে এদের বিরুদ্ধে যারা কথা বলে ওরাই হলো অরিজিনাল ইসলামের দুশমন কষ্ট হয় না আমি কি অযুক্তি কিছু বলছি না যদি বলেন যে হুজুর যুক্তি ছাড়া তো আমি বলবো না যুক্তি থেকে বলতেছি আমি আজকে মঞ্চ পাইছি এটা তৈরি করা জিনিস আপনারা তৈরি করে দিছেন আইসা আমি গান গাইতেছি কিন্তু এটা তৈরি করার জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাই শত শত হাজার হাজার মাইল পায়ে হেঁটে আসছে আরে ওনার মাজারকে যারা লাঠি মেরে ভেঙতে চায় ওদের পা ফিটেই আর লাঠি ভেঙে দিতে হবে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে ও কে দেশে ইসলাম তুল রয়েছে কালেমার জন্য হাজার হাজার মাইল পায়ে হেঁটে এসেছে শাদী পর্যন্ত জীবনে করতে পারেন নাই শুধু ইয়ামান থেকে পায়ে হেঁটে হেঁটে আসছে জমিনে কত সাগর কত নগর কত নদী কত মরুভূমি কত জঙ্গল পাড়ি দিয়ে জমিন এসেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইসলামের প্রকৃত মুক্তি যোদ্ধা ছিল আমরা ইসলামের প্রকৃত মুক্তি যোদ্ধা ওনারা ছিল হ্যাঁ মুসলমান তেলিয়া নগরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান এই জন্য আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসেন আপনার ওলি আল্লাহদের দিকে আহা কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দেবে ফরিদি ওয়াজ করেছ ওয়াজের ওয়াজের এই ফজিলত আল্লাহ নিজে ওয়াজের ফজিলত বর্ণনা করবে কি জন্য ওয়াজ করছো সেই দিন আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো আল্লাহ আমি তো ওয়াজ করেছিলাম মানুষ যাতে হেদায়েত হয় নামাজ রোজা জিকির ফিকির করে এই জন্য ওয়াজ করেছিলাম আল্লাহ বলবে না না তুমি ওয়াজ করেছ মানুষ যাতে তোমাকে অনেক বিরাট বড় বক্তা কয় শেষ ঘুমাইছে না ঈদের বাজার সাজতেছি না সহজে দাঁড়ান আর আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মন্ত্রী এমপি যা আছে সব মনে মরি টরে গেছে রাস্তাঘাটের যে অবস্থা কই লাভ নাই এটা কই লাভ নাই খুব অবস্থা খুব খারাপ এই রাস্তা কিন্তু বেশি কিলো না ওই 3 লাখ ফিট থেকে 18-20 কিলো হলো শহর শহর থেকে এখানে কয় কিলো 10 কিলো তাহলে এই সব মিলে আমি 30 কিলোই দৌড়লাম তো 30 কিলো রাস্তা আমার গাড়ির মাইলেজ আমার গাড়ির ড্রাইভার আমরা টান অনুযায়ী মাত্র 20 মিনিটের রাস্তা আমাদের হিসেবে 30 কিলো রাস্তা মাত্র 20 মিনিট সর্বোচ্চ 30 মিনিট আমরা দৌড়ি কিন্তু সেখানে 1.5 ঘন্টাও কাবার হয় নাই তাহলে মানে বুঝুন গাড়ি টান দিলে আমার গাড়ি নিয়ে আস্তে আজকে বাড়ি যাওয়ার সুযোগ ছিল না এটা মাথায় করে নিয়ে যাওয়া লাগতে আর উপায় ছিল না এই জন্য চিন্তা করলাম যে একটু কষ্ট তারপর আস্তে আস্তে যাইতে হবে না উপায় নেই আমি জানি আপনাদের কষ্ট হয়ে গেছে আসলে এত রাত পর্যন্ত এখন তো মোনাজাত শেষ দিয়ে বাড়ি চলে যাওয়ার কথা তারপর আপনাদেরকে নিয়ে বসে রয়েছি দুইটা কথা একটু শুনে যান না কষ্ট হবে আপনাদের এক হ্যাঁ শান্তি লাগতেছে আচ্ছা তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলিল
أخرجت للناس تأمرون بالمعروف তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম তোমরা সর্বশ্রেষ্ঠ দুইটা কাজ করতে হবে তাআমুরুন বিল মারুফি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকো কোন কাজ ভালো কাজের দিকে ডাকো ভালো কাজের দিকে ডাকো ঈমান ও আমলের দিকে ডাকো ঈমান ও আমলের দিকে ডাকো কেমনে ডাকবা ঝগড়া করে না রাগ করে না আল্লাহ বলেন হুজুর আপনি ডাকবেন ডাকার একটা শর্ত আছে উদুউনি আমার দিকে ডাকবেন আপনি কিন্তু ডাকার জন্য শর্ত হলো মাউইজাতিল হিকমাতি ওয়াল হাসানা আপনি হিকমত এবং উত্তম শব্দ দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন একবার জোরে বলা যাবে কি মারহাবা তাহলে আমাদের সর্বোপরি কি হওয়া লাগবে মানুষ জোরে বলেন কি হওয়া লাগবে মানুষ বাজান খুব মনোযোগ দিয়েন আল্লাহ ডাক দিবে ও ফরিদি কি ওয়াজ করছিলা বলবা আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কথা বলছিলাম আল্লাহ বলবে না মানুষ যাতে তোমাকে মুফতি বলে মুহাদ্দিস বলে শাইখুল হাদিস বলে বিরাট বড় বক্তা বলে জনপ্রিয় বক্তা আগর ডিম বাগর ডিম একবার বাংলাদেশ উল্টিয়ে ফেলাইছে এটা সেটা বিদেশ বিদেশ ঘুরে আইছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিন্তা বিয়ে চিন্তা ভূত মুত যা আছে সব কইব ব্যক্তি সমালোচনা হলো আগে আমাদের তো আগে বলতেছি একবারে তোমার একবারে সব কিছু উল্টে দিবে এতের লেগে তুমি ওয়াজ করছিলে দুনিয়াতে মানুষ তোমার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিন্তা ভূত 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 কিছু কইছে আমি আল্লাহর হাসরের মাঠে তুমি আর কিচ্ছু পাবা না 40 বছর ওয়াজ হবে কিন্তু বিট বেনিফিট পাবো না বাপ সেই দিন আহা বড় কঠিন জগৎ 40 বছরের বক্তা কিয়ামতের মাঠে বেনিফিট পাবে না একটা ভুলের জন্য একটা ভুলের জন্য 40 বছরের বক্তা কিয়ামতের মাঠে বেনিফিট হবে না একটা ভুলের জন্য সেই দিন আল্লাহ বলবে ফেরেশতারা রে জাহান্নামের শিকল দিয়ে ভালো করে বাঁধো বড় কঠিন বড় কঠিন বড় কঠিন বড় কঠিন বড় কঠিন আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত কয় দিন কেন্দেছি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি শিকল দিয়ে জাহান্নামের শিকল দিয়ে উপর করে বেঁধে কষে আমার গলার মধ্যে বেঁধে বক্তাকে সেই দিন টেনে টেনে জাহান্নামের মধ্যে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ বড় কঠিন নবীজি একদিন ডাক দিয়ে বলেন সাহাবীর একটা আওয়াজ আসলো তোমরা কি শুনছো সাহাবীরা বলেন আল্লাহ রসুল আলাম নবী গো আল্লাহ এবং তার রসুল ভালো জানে নবীজি বলেন 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল 70 বছর পরে পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাইলো সেই আওয়াজটা আমার কানে আসছে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার বুখারীর হাদিস নবী বলেন জাহান্নামের সেই আওয়াজটা আমি নবীর কানে লাগলো এখন প্রশ্ন করি জাহান্নামের এই পাথরের আওয়াজ যদি নবীর কানে লাগে আমাদের দুরুদ ও সালামের আওয়াজ নবীর দরবারে যায় কি যায় না খালি ওয়াজ করে গেলে হবে না বুঝেই দিয়ে যেতে হবে আল্লাহর নবী ডাক দিলে সাহাবীরারে জাহান্নামের উপর থেকে মানুষকে যখন ফেলে দেওয়া হবে 70,000 বছর পর্যন্ত খালি যাইতেই থাকবে
পালানোর মতো কি কোনো রাস্তা আছে আহা 70 বছর পর্যন্ত শুধু যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে বড় কঠিন বহু বক্তার 40 বছরের বক্তার জীবন এক নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে আল্লাহ কিয়ামতের মাঠে শহীদদেরকে ডাক দিবে শহীদ তুমি কেন শহীদ হইছিলা শহীদ ডাক দে বলবে আল্লাহ তোমার দ্বীন কায়েম করার জন্য আমি জিহাদের ময়দানে মরণপণ যুদ্ধ করে করে এই জমিনের দ্বীন কায়েম করে আসছি আল্লাহ আল্লাহ আমি শহীদ হয়ে গেছি আল্লাহ বলবেন না তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো মানুষ যদি তোমাকে শহীদ বলে বীর বিক্রম বলে বীর যোদ্ধা বলে বীর শ্রেষ্ঠ বলে বীর প্রতীক বলে বিভিন্ন বীর বিক্রম পাওয়ার জন্য বীর যোদ্ধা বীর সেনানি নাম শোনার জন্য খেতাব পাওয়ার জন্য তুমি জিহাদের ময়দানে গেছো ও শহীদ আমি আল্লাহর দরবারে আর কিচ্ছু তুমি পাবে না দুনিয়ার জগৎ থেকে তুমি সব পাইছো তুমি জাহান্নামে চলে যাও জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে তারপর সে জান্নাতে যাবে না নবীজি বললেন উম্মতরে শিকল দেবে দে উপর করে টেনে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হবে সেই দিন আরেকজন ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে দানবীর দানশীল আমার দেশের বহু ধনী আছে দান করে এই যে মাহে রমজান চলে গেল দান করে কি যাকাতের কাপড় বলে বাজারে পাওয়া যায় যাকাতের লুঙ্গি পাওয়া যায় যাকাতের ওই যে আপনার কাপড় সুবুর কি বলে সালোয়ার কামিজ যাকাতেরটা পাওয়া যায় যাকাতের মার্কেট বলে আলাদা যাকাতের কাপড় বলে আলাদা যাকাতের লুঙ্গি আলাদা যারা যাকাতের লুঙ্গি আলাদা করছে ওরা শয়তানের খালাতো ভাই জাকাতের লুঙ্গি আলাদা হবে না আমি ফরিদি সাহেব যেই লুঙ্গি পরব আমাকে জাকাতের লুঙ্গি ওইটা দিতে হবে ঠিক আমি যা খাবো জাকাতের খাবার ওইটাই দিতে হবে জাকাতের লুঙ্গি আলাদা করছে কত বড় ঢাকা দেশে সুরে ভুরি গেছে ভাই ও মুসলমান সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ জাকাতের ওয়াজ করবে ফজিলত বর্ণনা করবে বর্ণনা করার পরে আল্লাহ ডাক দিবে বান্দা তুমি যাকাত কি জন্য দিয়েছো আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি যাকাত দিয়েছিলাম তোমাকে খুশি করার জন্য মাল পবিত্র করার জন্য আল্লাহ বলবে না 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 তুমি মিথ্যা বলছো মানুষ যদি তোমাকে দানবীর বলে কি কথা কর না কে কাপড় দিয়ে ছবি তুলে ভিডিও করে কাপড় দিয়ে একটা কাপড়ের দাম 400 টাকা 300 টাকা 250 টাকা এক মাস পরে পরে বেশ খয়ে পড়ে চলে যায় হেতা দিয়ে ছবি তুলতেতে 450 টাকা করে কাপড় একটা ছবি নয়টা কি দানশীল হইছে উরে বাপ রে বাপ শয়তানের দেহে হাসে আর কা উরে সিটার তুই তো আবার সে তো বাট পারবে শয়তানে গা আমার সাথে তো বাদ পার রে তুই 9 লক্ষ বছর ধরে আল্লাহর আসমানে আমি আল্লাহর সেজদা দিছি আমার সেজদায় খুশি আল্লাহ আমার চ্যান্সেলর অফ মালায়েকা বানাইছিল ফেরেশতাদের মুআল্লিম বানাই দিছিল আমি ওয়াজ করলে ফেরেশতারা কান্তে কান্তে অস্থির হয়ে অজ্ঞান হয়ে যাইতো আর তোরা এই যাকাত দিবারে মানুষ তোরা বলে আখিরি নবীর উম্মত এই 1 লাখ টাকার যাকাতের কাপড় কিনে কি সিটারি শুরু করছিস রে তোরা আল্লাহর লোকেও সাফ আল্লাহ দিয়ে বাটপারি চালু করছিস রে বাপ রে বাপ তোদের কাছে আমার থাকা যাবে না তোরা আমার খালা তো ভাই এই অবস্থা চলতেছে যাকাত কার জন্য হবে কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি যাকাতের একটা খাত বলে দেই আমরা খালি অনেক সময় এই কাপড় চিন্তা করি ফসা কাপড় যাকাতের একটা খাত বলে দেই আমাদের দেশে কিছু মানুষ আছে ঋণগ্রস্ত আসে না 6 মাস আগে টাকাওয়ালা ছিল কিন্তু 6 মাস পরে ঋণগ্রস্ত হয়ে গেছে আপনার মামাতো ভাই খালাতো ভাই জ্যাঠাতো ভাই চাচাতো ভাই গ্রামবাসী প্রতিবেশী আত্মীয় বিয়াই চাচা ফুফু খালু যেই হোক না কেন একজন হইতেই পারে সে শরমে কারো কাছে বলে না কিন্তু সহ্য করতে পারে না আবার বলতেও পারে না এই লোকটাকে আপনি গোপনে নিভৃতে নির্জনে আপনার যাকাতের ফান্ড থেকে একটা বড় অংশ দিয়ে তার ঋণ মওকুব করার ব্যবস্থা করবেন এটা হলো যাকাতের 8 খাতের 1 খাত মারহাবা কোন এটা না দেখলে পোষা কাপড় দেখে রে তোর সুহে ঠাডা পড়ছে কে রে খালি পোষা লুঙ্গির দিকে তোর নজর চলে যায় তোর মতো ছোট লোক আর দুনিয়াত নাই আল্লাহ এগুলো বুঝে যাবেন এগুলো ধর্ম শিখে যাওয়ার দরকার
এগুলি না শিখলে বড় সমস্যা অনেক আত্মীয় স্বজন আছে প্রতিবেশীও আছে বন্ধুবর্গও আছে বলতে পারে না সহ্য করতে পারে না দেখে দেখে বেছে বেছে তাদেরকে দিয়ে দিবেন ঋণ মওকুফ করার ব্যবস্থা করে দিবেন তার জন্য এটা হালাল আছে কিন্তু কারো কাছে কোবেন না গোপনে দিয়েন এ লজ্জা পাবে আপনি জানবেন সে জানবেন আল্লাহ জানবে কি কথা কর না কেন গোপনে দিয়ে দিবেন খালি পোশাক কাপড়ের দিকে নজর যায় কত সিটার দেশে ঘুরে গেছে ভাই হাই হাই এরে বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দিলে তো বাংলাদেশ বেশি খেয়ে নেবে কি কথা কর না কেন বাংলাদেশ বেশি ও শেষ করে ফেলবে একবারে এ বাজার মনোযোগ দিয়ে যার সেইদিন আল্লাহ বলবে মানুষ তোমাকে দানবীর বলবে সেই জন্য তুমি যাকাত দিয়েছো যাও আমি আল্লাহর দরবারে কিছুই পাবা না তুমি চলে যাও আল্লাহ পাক তাকে ফেরেশতা দিয়ে তার হাত পা বেঁধে জাহান্নামের শিকল দিয়ে আগুনের শিকল দিয়ে বেঁধে টেনে টেনে নির্মম ভাবে পিঠা পিঠা তাকে জাহান্নামে পাঠায় দিবে যাকাত দিবে কিন্তু কিন্তু বেনিফিট পাবে না শহীদ হবে বেনিফিট পাবে না চল্লিশ বছর ওয়াজ হবে আলেম হবে মুফতি হবে মুহাদ্দিস হবে সাইকুল হাদিস হবে কিন্তু কোনো বেনিফিট পাবে না শুধুমাত্র নিয়তের কারণে নিয়তের কারণে নিয়তের কারণে এই জন্য আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়া আমলগুলি নিয়তের উপরে নির্ভর করে নিয়তের উপরে নির্ভর করে তুমি এখলাস একনিষ্ঠতার সাথে এক টাকাও যদি তুমি আল্লাহর পথে দান করো অহুত পরিমাণ দানের সমান সব হয়ে যাবে আর অহুত পরিমাণে যদি দান করো একনিষ্ঠ এক একতা একনিষ্ঠতা এবং এখলাস যদি না থাকে তাহলে অহুত পরিমাণ দিলে এক টাকার দানের সমান সব আল্লাহ দেবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক সকলে জোরে বলেন আমিন।